নমস্কার। ভারতের যোগ সাধনার অন্যতম এক ব্যক্তিত্ব পরমহংস যোগানন্দ, তার কিছু কথা আজকে আমরা আমাদের পর্বের সংক্ষিপ্তাকারে আলোচনা করব। পরমহংস যোগানন্দ বলছেন, কেউ যদি তোমাকে আঘাত করে আর তুমি তাকে ক্ষমা করে দাও, তাহলে তুমি নিজেকে ঈশ্বর অভিমুখে নিয়ে যাচ্ছ। তোমার সামনে কেউ যদি ঝগড়ায় বা কোনো ঝামেলায় রত থাকে, কিন্তু তুমি সেখানে অত্যন্ত পরিণত মনের পরিচয় দিয়ে নীরব থাকো এবং পরিণত আচরণের দ্বারা অবস্থাটি নিয়ন্ত্রণে রাখতে পারো, তাহলে সেই আচরণের দ্বারা তুমি নিজেকে ঐশ্বরিক দিকে নিয়ে যাচ্ছ। আবার ধরো, তোমার সামনে কেউ কোনো কিছুতে কষ্ট পাচ্ছে, তুমি সেখানে তোমার যা ক্ষমতা তা দিয়ে তাকে সাহায্য করতে ছুটে গেলে, তুমি তোমার এই আচরণের দ্বারাও ঐশ্বরিক একটি ভাবের বাতাবরণ তোমার চারপাশে তোমার নিজের মধ্যে তৈরি করে ফেলছ। পরমহংস যোগানন্দ আরও বলছেন যে জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত। জীবনের উদ্দেশ্য আর কিছুই নয়, বরং এটাই হওয়া উচিত যেন আমরা এই জীবদ্দশাতেই সমস্ত ধরনের জটিলতা, সমস্ত ধরনের আঘাত, ভোগান্তি সব কিছু থেকে মুক্ত হতে পারি, অর্থাৎ সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারি এবং যে পরম সচেতনতা, ইনফাইনাইট ব্লিস কনসাসনেস, তাকে প্রাপ্ত করতে পারি, পরম জ্ঞানকে প্রাপ্ত করতে পারি। পরম জ্ঞান কি না, পরমাত্মার জ্ঞান, সেই জ্ঞানকে লাভ করতে পারলেই আমরা ঈশ্বরকে বুঝতে পারবো, আর ঈশ্বরকে বুঝতে পারলেই আমরা আমাদের অন্তরের সমস্ত ভোগান্তি থেকে, সমস্ত কষ্ট থেকে চিরতরে মুক্তির পথ খুঁজে পাবো। সবসময় তিনি এইটা মনে রাখতে বলছেন যে যতক্ষণ আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পিত, ততক্ষণ আমাদের কোনো কিছুই স্পর্শ করতে পারবে না। অর্থাৎ ঈশ্বরের সম্পূর্ণভাবে অনুগত থাকলে স্বয়ং ঈশ্বরই রক্ষা করেন। তিনি আরও বলছেন, তুমি যদি একটিমাত্র আধ্যাত্মিক ভাবনায় নিজেকে নিয়োজিত করো, তাহলে সেই ভাবনাই তোমার অন্তরের বন্ধু হয়ে উঠবে এবং তোমার অন্তরে প্রতিনিয়ত জাগ্রত হওয়া খারাপ ভাবনাগুলিকে, সেই আধ্যাত্মিক ভাবনা ক্রমে ক্রমে শেষ করে ফেলবে এবং সেটিই তোমাকে সাহায্য করবে নিজের মনের মধ্যেকার সম্পূর্ণ আধ্যাত্মিক বাতাবরণকে আরও পরিণত করতে, আরও সুন্দর করে সুচারুভাবে গড়ে তুলতে। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা, আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।